কয়েকদিন ধরে একদিকে যেমন ঝড় বৃষ্টির আতঙ্ক গ্রাস করেছিল গোটা বাংলার মানুষকে, তেমনি একটা টান টান উত্তেজনা ছিল এবারের আইপিএল নিয়েও। অবশেষে খরা কাটিয়ে ট্রফি এলো শাহরুখ খানের কাছে, জয়ের হাসি হাসলো কলকাতা। খেলার প্রতি কতটা আবেগই তা প্রমাণ করলো বলিউড কিং শাহরুখ খান। স্ট্রোকে আক্রান্ত হয়েও দুদিনে বেরিয়ে পড়লেন খেলার মাঠে। খেলা নিয়ে তার আবেগের কথা নিজের মুখেই বলেছিলেন অনেকবার। আইপিএল এর ম্যাচ চলাকালে স্টার স্পোর্টস এর সঙ্গে এক সাক্ষাৎকারে শাহরুখ খেলাধুলার প্রতি নিজের অগাধ ভালোবাসার কথা বলেন। এই সাক্ষাৎকারে কিং খান খোলাসা করেন, সত্যি কথা বলতে গেলে আমি কখনোই অভিনয় শিল্পী হতে চাইনি, আমি সবসময় খেলোয়াড় হতে চেয়েছি, আর এ কথা আমি সবসময় সততার সঙ্গে বলে এসেছি। পায়ে চোট পাওয়ার কারণে তিনি খেলাধুলা ছাড়তে বাধ্য হয়েছিলেন। এই সাক্ষাৎকারে শাহরুখ বলেছিলেন, অর্থের অভাবে তিনি পায়ের চিকিৎসা করাতে পারেননি, তবে সবসময় খেলাধুলাকে ঘিরে কিছু করতে চেয়েছেন। শাহরুখ খেলাধুলার প্রতি যে কতটা আবেগপ্রবণ, এর ঝলক খেলার মাঠে সবসময় ধরা পড়ে। পরিবার এবং বন্ধুবান্ধবের সঙ্গে তাকে হর হামেশাই খেলার মাঠে দেখা যায়। বিগত কয়েক বছরে কম ঝড় যায়নি শাহরুখ খানের উপর দিয়ে। দীর্ঘ 10 বছর কলকাতা নাইট রাইডার্স এর আইপিএল এ না জেতার দুঃখ তো ছিলই, সঙ্গে সিনেমার পরপর ব্যর্থতা, ড্রাগ কেসে আরিয়ানের নাম জড়ানো, একের পর এক যন্ত্রণায় বিদ্ধ হয়েছেন। তবে ঘুরে দাঁড়িয়েছেন গত বছরই, একই বছরে 3টে হিট দিয়েছেন পাঠান, জওয়ান আর ডাঙ্কি, এর মধ্যে 2টি আবার 1000 কোটির ওপর ব্যবসা করেছে। সঙ্গে একই বছর নায়িকা হিসেবে ডেবিউ করেছে শাহরুখ খানের কন্যা সুহানাও।